পৃথিবীর সমস্ত প্রাণীর নবী বলছেন, সমস্ত জড় প্রাণী সবার নবী বলছেন, সব জগতের নবী বলছেন, এত বড় চিফ, এত বড় চিফ জাস্টিস আর পৃথিবীতে আসেনি, আর কিয়ামতের আগে পর্যন্ত আসবে না, জিনার জবান দিয়ে একটা মিথ্যা বের হয়নি, জিনার জবান সদা সত্য বলেছেন, আল্লাহ জিনার জবানকে ব্যবহার করেছেন সত্যের জন্য। এই রকম একজন নবী বলছেন, মানসা মা রমজানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, ঈমান ও হেতে সা বাবা ঈমান ইহতিসাবের সঙ্গে গফির আল্লাহ মা তাকদ্দামা মিন জামবি, তার বিগত জীবনের গুনাহ অনেক মাফ হয়ে যাবে। ওমান কামা কিয়ামাল লাইলি ওয়া কিয়ামাল লাইলাতুল কদরি, একটা হলো 30 দিনের তারাবী, আর একটা হলো 10 দিন আপনার পাঁচটা বিজর রাতে জেগে আপনার কিনা সবে কাদরের তালাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহর, তানাজ্জালাল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। নিশ্চয় আমার আল্লাহ আমাদের উপরে সাবে কদর নাজিল করছেন, করেছেন আবার সামনে করবেন। তিনি নাজিল করেন, হে নবী তুমি জানো কি সাবে কদর কাকে বলে, এ ব্যাপারে তোমাকে জানানো হয়েছে কি, তুমি কি এটা বুঝেছো, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের থেকে উত্তম, একটা লোক 1000 মাস ইবাদত করে যে নেকিটা পাবে তাও আবার রমজান মাসে ধরেলেন, সেই লোকটা এক রাত্রিতেই সেই নেকিটা পেয়ে যাবে, তবে রমজানের শেষ দশকই সেটা লুকানো আছে, সেটা খুঁজে বের করে নিতে হবে, অর্থাৎ 5টা রাত জাগলে একটা পাওয়া যাবে, তো 1000 মাসের নেকি পাওয়া যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারক বা তাআলা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ বলতে জিব্রাইল আলাইহিসসালাম এবং দলবদ্ধ ফেরেশতা, আবার তফসিরে বলছেন জানা আজরাইল এবং তার দলবদ্ধ ফেরেশতা, তার মানে আজরাইলের হাতে লাইলাতুল কদরে আল্লাহ এই বছরে কে কোথা মরবে আগামী বছর পর্যন্ত লিস্ট ধরিয়ে দেওয়া হয়, এবং তাদেরকে ওই রাত্রিতে দেখিয়ে দেওয়া হয়, আর তাদের ডেট তারিখ সব তার হাতে চলে আসে, এই বছর কদরে চলে আসবে, আগামী বছর কদর পর্যন্ত যতজনের মৃত হবে, কে ডাম্পারে মরবে, কে হসপিটালে মরবে, কে রেলের চাকে মরবে, ফাঁসিতে ঝুলে মরবে, কার কোথায় মত হবে, সমস্ত ঠিকানা তাকে দিয়ে দেয়া হয়। তফসিরের মধ্যে লিখছেন এই কার্যক্রম কতক্ষণ চলে, সূর্য ডুবে ইফতার থেকে নিয়ে হাত্তা মাতলাইল ফজরি, যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না হয় অতক্ষণ পর্যন্ত এই ফেরেশতারা এই কার্যক্রমে থাকে। তাহলে এই রাতটা কত বড় দামি, 1000 মাসের নেকি পড়া যাবে। বিশ্বনবী বললেন, ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরি, যে লাইলাতুল কদরকে জাগবে এবং যে তারাবি পড়বে এবং যে রোজা রাখবে, ঈমান ও হিতসাবা, ঈমান হিতসাবের সঙ্গে গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলিকে মাফ করে দেবে। বাস হয়ে গেল, আবার কি, রোজা রাখলাম গুনাহ মাফ, রোজা রেখে নিলাম গুনাহ মাফ হয়ে গেল। তা আমার একটা প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষ, আমি তো মূর্খ মানুষ বলি চেয়ারে বসে আছি, বাঁদর গাছের ডালেই থাকে, তো আমি এক বাঁদর,
তো আপনারা আমার থেকে শিক্ষিত মানুষ, আপনারা আমার ওস্তাদ, আমি আপনাদেরকে সবক শোনাচ্ছি। তা আমার একটা প্রশ্ন, যে একটা লোক গোটা রমজান মাসে রোজা রাখবে, বাকি 11 মাস চুরি করো, বাটপাড়ি করো, বেইমানি করো, ছিনতাই করো, লুচ্চাগিরি করো, রান্ডিগিরি করো, বেপর্দায় থাকো, সুদ খাও, আর বিয়েতে পণ লাও, মানুষ মার্ডার করো, লোকের মাল লুটি লাও, লোকের দোকান লুটে লাও, কার কাল দাবি এলাও, সারা বছর গোনা করে লাও, রমজান মাসের রোজা রাখো সব মা। এবার না বলেন, হাদিস কিন্তু সহি, মাফ হবে আল্লাহ রসুল বলছেন, আপনি না বলেন, না বলতে পারবেন না। তাহলে সারা বছর এত কেন ডনটান বলে বাবা জি, সারা বছর কেন এত হারাম থেকে বেঁচে থাকবো, কি দরকার আছে? সুদ টুদ খেয়ে বাড়ি ঘর এটা ওটা করে চুরি ছিনতাই করে করে নিব, রোজা মাসে রোজা রেখে নিব, সব মাফ হয়ে যাবে। জলপাইগুড়িতে জালসা করতে গিয়েছি, রাত 3:30 পর দিলে মিজাজ কেমন হয়? শ্রোতারা এমনি করছে, আবার কেউ জোরে জোরে হাই তুলছে। আচ্ছা, ওদের সামনে কথা বলতে মন যাবে? দিনাজপুর জেলার একটাই গুণ ভালো, এরা 12টার পর জালসা নিয়ে যায় না। এর থেকে ভালো আপনাদের দক্ষিণ দিনাজপুর, ওরা 11টাতেও শেষ করে। তো যাই হোক, আমি দেখলাম যাদের ঘুম ভাঙাইতে হবে, তো উল্টা দিকে জালসা শুরু করেছি, উল্টা ব্যাক গিয়ারে লাগিয়েছি গাড়ি, গাড়ি সোজা যেছে না। চুরি করো, যার যত মন যাবে চুরি করো, ডাকাতি করো, মা বোনেরা বেপর্দা থাকেন, কোনো টেনশন নাই, চিন্তা নাই, সুদ খান, মদ খান, জুয়া খেলেন, তাস খেলেন, যার যেমন যাবে সে তাই করেন, কিছুই হবে না, জাহান্নামও তুমি যাবে না, তোমাদের নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, যাকাত দিতে হবে না, হজ করতে হবে না, কালাম পাক পড়তে হবে না, দান খয়রাত করার কোনো দরকার নাই। সব ঘুম ভেঙে গেছে, এতক্ষণ সব ঘুম ভেঙে গেছে, তাকাইছে কোন মলবি রে, ঝেড়ে সব হালাল করছে আর কি, একটা কামি হারাম করিনি। চলে যাও সকলে, শুধু যদি আল্লাহর একটা কালাম পাকের কথা কেউ মেনে লাও, একটা আমল, একটা আমল, দুইটা নয়, হাসতে হাসতে জান্নাতে চলে যাবি। এক মুরব্বী বসেছিল, আমার বয়স তখন অনেক কম, 30-32 বয়স হবে, তো মুরব্বী বলছে, ঠিকই নাকি ভাবছি? বলছে, আমি আমার জীবনে এরকম জালসা শুনিনি, 72 বছর আমার 74 বয়স হয়ে গেল, এরকম জালসা শুনিনি, সুদ বাটপাড়ি খেয়েও জান্নাত চলে যাবে, না হয় রোজা না করে। যে মুরব্বী বলছে, কোথা আছে গো বাপ? কোরআন শরীফে বলছে। ওরা আরো সহ্য হচ্ছে না আর কি, কোরআন এরকম আছে, বলে আছে, সূরা রহমানে আছে, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতুম আন তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি যে কথাগুলো বললাম একটু আগে, ওইটাই আল্লাহ বললেন। আল্লাহ বলছেন, রে জিন ইনসানের দল, আমি ব্যাখ্যাটা বলছি, তর্জমাই যাচ্ছি না, এ জিন ইনসানের দল, তোদের যদি কোরআনটাকে মানতে ভারী লাগে, আমার হুকুমকে মানতে ভারী লাগে, আমার হারামগুলো ছাড়তে কষ্ট লাগে, হালালগুলো ধরতে কষ্ট লাগে, আমার নবীকে মানতে যদি তোদের কষ্ট হয়, তাহলে তোরা একটা কাজ কর, আমি আল্লাহর রাজ্য ছেড়ে অন্য আল্লাহর রাজ্যে চলে যা। মুরব্বী তখন বলছে, কোথায় যাবো বা? তাহলে মানতে হবে। আল্লাহ বলছে, যদি না মানবি, আমার রাজ্যের বাইরে বাস করগা, অন্য আল্লাহর কাছে থাকবে, তাহলে মানিস না। যেমন অন্য জাতিরা মানে না, অন্য আল্লাহ মানছে,
তারা অন্য আল্লাহর কাছে আছে। এবার জান্নাত জাহান্নাম তার হাতে থাকলে তুই যাবি, তার হাতে যদি জান্নাত জাহান্নাম থাকে তাহলে তুই যাবি। তো আল্লাহ বলে দিয়েছেন পরিষ্কার ক্লিয়ার। তেমনি আমি যেটা বললাম, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন তোর জীবনের গুনাহ মাফ, তুই যাই করেছিস। কিন্তু খেয়াল করেছেন, নবীজি যদি বলতেন মান সামা রমজানা গুফের লাহু মা তাকাদ্দামা মিন জাম্বি, তো ওইটাই হতো আমি যেটা বলেছি। কিন্তু নবীজি দুটি ভাষা বলেছেন, দুটি ভাষা মাঝে বলেছেন, কেউ আমরা খেয়াল করি না। একটা হলো ইমান আর একটা হলো এহতেসাবা, ইমান এহতেসাবা। আল্লাহ রসুল যদি বলতেন তোরা রোজা রাখলি মাফ, কিন্তু তা বলেননি, তোরা যখন রোজা রাখবি ইমানের সঙ্গে রাখবি, এহতেসাবকে সঙ্গে নিয়ে রাখবি। যে রোজার ভিতরে ইমান আর এহতেসাব থাকবে ওই রোজাটা গুনাহ মাফ করে দেবে, আর যে রোজাটার ভিতরে ইমান নাই এহতেসাব নাই ওই রোজাটা জীবনের গুনাহ মাফ হবে না। এখানে দু বোতল পানি আছে, দু বোতল পানি আছে। আমি বলছি একটা শরবত আছে, একটা পানি আছে। আমি বলছি একটা শরবত আছে, একটা পানি আছে। শরবত যেটা আছে ওই পানিটাতে চিনি থাকতেই হবে, চিনি না থাকলে ওকে শরবত বলা যাবে না। তেমনি রোজার ভিতরে যদি দুটি জিনিস না থাকে, আল্লাহ রসুল বলছেন মান সামা রমজানা, তারপরে বলছেন ইমান ওয়াহতেসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জাম্বি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে রে ইমানের সঙ্গে রাখবে, এহতেসাবের সঙ্গে রাখবে, ওর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। রোজাতেই দুটা থাকতেই হবে। এখনই আজান হলো, আপনারা চারজন যেছেন মসজিদের দিকে, আমি জিজ্ঞেস করছি কি করবেন, নামাজ পড়ব, নামাজ পড়ব বলে উজু করতে বসে গেছেন। বলে ওই কি বললেন, এখনই নামাজ পড়ব, উজু কেন করছেন? আপনি বলেছেন নামাজ পড়ব, তো নামাজ পড়েন, মসজিদের দরজা তো খোলা আছে। কিন্তু নবীজি বলে দিয়েছেন লা সলাতা ইল্লা বিতহুর, উজুটা নামাজ নয়, উজুটা নামাজ নয়, কিন্তু উজু ছাড়া নামাজ হবে হবে না। তেমনি ইমান আর এহতেসাবটা রোজা লয়, কিন্তু ওই দুটি না থাকলে রোজা হবে না। ইমান কি? দৃঢ় বিশ্বাস। ইমান কি? দৃঢ় বিশ্বাস। দুজনাতে ঝগড়া করতে করতে রেগে গেছে একজন, খুব রেগে গেছে। আমি আর এই মলানাই ধরেন, আপনারা দেখছেন রাগারাগি। তা আমি রেগে গিয়ে ওনাকে বলছি আল্লাহ যদি থাকে আর যদি কিয়ামত হয় তো তোকে দেখে নিব। আর বয়সে ছোটদের তুই বলছি রেগে গিয়ে, আর আপনি বলছি না, তোকে দেখে নিব আমি যদি কিয়ামত হয় আর যদি আল্লাহ থাকে তো তোকে সেই কিয়ামতের দিনে দেখে নিব। তো আমার টাকা দিবি না, দিতেই হবে সেই কিয়ামতের দিনে, সেই দিন দিতেই হবে যদি কিয়ামত হয় তো। ঠিক বলেছি বলেন, ঠিক বলেছি ভুল? যদি আল্লাহ থাকে তার মানে আমারও আল্লাহর প্রতি ধারণা কম আছে। যদি আল্লাহ থাকে মানে কি? আমিও সন্দেহ করে বলছি, আর যদি কিয়ামত হয় তার মানে আমি নিজেই সন্দেহতে আছি। তা আল্লাহ উত্তরে আমাকে বলছে তুই কিছুই করতে পারবি না, তোরই তো ইমান নেই, তুই নিজেই তো লিক টিউনে দুনিয়া করছিস, তাহলে আর কাকে কি করবি? ওখানে কি বলতে হতো আমাকে? তোকে দেখেই লিব, আল্লাহ আছেই, কিয়ামত হবেই, তোকে দিতেই হবে, এর নাম ইমান। কথাটা বুঝতে পেরেছেন? জোরে বলেন, বুঝতে পেরেছেন? এর নাম ইমান। এবার চলেন, আমি রোজা রাখছি, অন্তর শুদ্ধ অন্তর করুন, ইমানকে মজবুত করতে হবে।
হাজরে তোমার বলেন যদি আসমান থেকে এরকম কোন আওয়াজ আসে সারা বিশ্বের লোক জান্নাতে চলে যাবে, একজন জাহান্নামে যাবে, তা আমি হতভাগা সেই জাহান্নামীটা, কারণ আল্লাহ বলেছেন ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ। আর যদি বলে সারা পৃথিবী জাহান্নাম যাবে, একজন জান্নাত যাবে, তা আমি সেই হতভাগা জান্নাতি সৌভাগ্যবান জান্নাতিটা, তার কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর প্রতি আমার এত দৃঢ় বিশ্বাস আছে আমার রব আমাকে অপমান করবেন না, হাসতে হাসতে জান্নাতে দেবেন। আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যার সাথে যে যেমন ব্যবহার করবে, আল্লাহর ব্যাপারে যার যেমন ধারণা থাকবে, আমার রব তার সঙ্গে সেই রকম ব্যবহার করবে। যখন আমি রোজা রাখতে শুরু করব, যেদিন আমি সাহারি খেতে শুরু করব, যেদিন আমি নিয়ত করব আল্লাহ তোমার নামে আমি রোজা রাখছি, আল্লাহ গো তোমাকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখছি, সেদিনে আমার দৃঢ় বিশ্বাস থাকতে হবে পৃথিবীর কার রোজা কবুল হলো আর না হলো, আল্লাহ কাকে মাফ করলো আর না করলো এটা আমার বিষয় নয়, আমি একশোতে একশো বিশ্বাস রাখি আমার রব আমাকে মাফ করবি করবে, এতটা বিশ্বাস রেখে রোজা রাখতে হবে। বুঝে এলো? একদম দৃঢ় বিশ্বাস আমার গুনাহ মাফ হবে, তাহলে তার গুনাহ মাফ হবে। বেঈমানদের কথা আর কি বলবো, ইমাম সাহেব বলছেন তারাবি শেষ হয়ে গেছে, হাত তুলে দোয়া চলবে জায়েজ না জায়েজ ফতোয়া দিচ্ছি না আমি, উদাহরণ দিচ্ছি। ইমাম সাহেব বলছে হ্যাঁ গো আজকে যে পঁচিশে রাত্রে শবে কদর চলছে, রাত প্রায় তো ফজরের কাছাকাছি হয়ে গেল আর এক ঘন্টা আছে, চলেন এবার আল্লাহর কাছে সবাই কাঁদি, মসজিদে পাঁচশো লোক আছে, চলেন সবাই আল্লাহর কাছে কাঁদি, যেমন যেমন মসজিদ দুশো একশো লোক। ইমাম সাহেব শুরু করেছে দোয়া করতে করতে, ইমাম সাহেব বলছে ইমান একিনের সঙ্গে দিলে বিশ্বাস রেখে বলছে এই আল্লাহ তুমি মাফ করে দাও, মাবুদ আমরা জীবনে কত মিথ্যা কথা বলেছি মাফ করে দাও, চুরি করেছি মাফ করে দাও, আমরা কত গুনাহ করেছি মাফ করে দাও, মাবুদ পৃথিবীর বুকে আমরা কত জেনা ব্যবচারে লিপ্ত ছিলাম মাফ করে দাও, একটা একটা করে কাঁদছে আর মাফ চাইছে। ইমাম সাহেবের চোখের পানিতে ডুকড়ে ডুকড়ে কেঁদে কেঁদে মাফ চাইছে, এদিকে আবার মজ্জেন কাঁদছে, হাজি সাহেব সেও ডুকড়ে ডুকড়ে কাঁদছে, আল্লাহ ৯৬ বয়স হয়ে গেল গুনহার বোঝানি কেমন করে উঠবো, ওদিকে মাস্টার কাঁদছে, ওদিকে ডাক্তার কাঁদছে, সর্দারজি পেছন থেকে হাও হাও করে কাঁদছে, চারিদিকে কান্নার রোল পড়ে গেছে। এরই ভিতরে এক বেঈমান খালি এরম করে হাতটা রেখেছে, মাঝে মাঝে বলছে আর মনে মনে করছে কবুল হতেও পারে না পারে। হায় রে বেঈমান, এটা যদি তোর মনে হয় আমার রব তোর ব্যাপারে কোন ব্যবস্থা নেবে, এর জন্য বিশ্বনবী বলছেন তুমি দীর্ঘ বিশ্বাস করো যে আমার রব তোমার গুনাহকে মাফ করবে। আজকে মাদ্রাসাওয়ালারা কত দরাদুরি, মাদ্রাসার কমিটি দৌড়ে বেড়াচ্ছে, মাদ্রাসার কমিটি ছোড়াছুড়ি করছে, ফল নিয়ে এসো, এই জুস নিয়ে এসো, চা নিয়ে এসো, বিস্কিট নিয়ে এসো, মাংস আনো, মশলা আনো, রান্না করো, দৌড়াদৌড়ি করছে। আর আমি জালসা করতে এসেছি বর্ধমানে, তিনজন মেহমানকে সঙ্গে করে নিয়েছি, দিনাজপুর জেলা দেখবি তো আয়, তারা জীবনেও আসেনি, বড় বড় আলিম, তাদের কিন্তু মাদ্রাসায় ঢুকে মাদ্রাসায় বসে বসে গল্প করছি, কাঁচন মাদ্রাসার সেক্রেটারি ভালো লাগে খেতে দিতেও পারে না পারে, যদি সেক্রেটারি কানে এটা পরে দিলে কত ব্যথা পাবে রে বেঈমানের বাচ্চা, একবার তুই ভাবলি না। শুধু মেহমানদের জন্য আমার সমস্ত শিক্ষক ছাত্র কমিটি দরাদরি করছে, তোর দিলে এত নোংরা কথাটা কি করে এলো? এবার বলেন আমার রব যেদিন পৃথিবীতে রমজান আসে জাহান্নামের দরজাকে বন্ধ করে দাও, জান্নাতের দরজা খুলে দাও, শয়তানকে বেঁধে দাও, রহমতের দরজা খুলে দাও, মাগফিরাতের দরজা খুলে দাও, ক্ষমার দরজা খুলে দাও, সালামের দরজা খুলে দাও, এগুলো একটাও দরজা লাগানো হবে না, জান্নাতের দরজা লাগবে না, যারা জান্নাতকে সাজাও আর সাজাও, হুর পরিরা নাচে গায়ে যে আমাদের স্বামীদেরকে একবার দেখতে পাও যাবে ঝাঁকি মেরে, যতজন তাতন করে যতজন রোজা রাখে এদেরকে দেখিয়ে তাদের যৌন সান্ত্বনা দেওয়া হয়। বন্ধুরা আমার ওই রকম ব্যক্তি চারিদিকে তোলপাড় লেগে গেছে, ফেরেশতারা দরাদরি করছে, আমার রব বলছে গুনাহর দপ্তর গুলো আমার সামনে দিয়ে দাও, আমার
বান্দারা সারা দিন না খেয়ে থাকবে, চোখের সামনে খাবার থাকবে, তারপরও খাবে না, আমি রব তার গুনাহকে মাফ করব রে। ইফতারে 10 মিনিট আগে বসে থাকবে, ফল ফরাট সাজানো রয়েছে, মুড়ি সাজানো রয়েছে, এখনো মুখে নিচ্ছে না শুধু আমার ভয়ে আমি তাদের গুনাহগুলোকে মাফ করব। সমস্ত দপ্তরগুলো আমার সামনে করে দাও, এত আসমান জগৎ তোলপার লেগে গেছে, এরই ভিতরে কাচনের কোনো বেঈমান যদি এটা মনে করে আমার আল্লাহ মাফ করবে কিনা জানি না, এর মতো বেঈমান আর পৃথিবীতে 2 নম্বর কেউ নাই, এটা 1 নম্বর বেঈমান। কারণ আমার রব বলছে তোর মাফের জন্যই তুই গুনাহ করেছিস, আর তোর মাফের জন্যে আমি রমজানকে বানিয়েছি, তোর দিলে কি করে ডাসতে পারে, এটা আশা মানি আমাকে ছোট করা, আমাকে নেকেট করা, ওরে বেঈমান। এর জন্য বিশ্ব নবী সাবধানতা দিচ্ছেন, হে রমজানে রোজা রাখনেওয়ালারা তোমরা মজবুত দিল করে লাও, যত পাপ করেছি জেনা করতে করতে আসমান পর্যন্ত ঠেকিয়ে দিয়েছি, আমার রব মাফ করবেনই করবেন, এর জন্য রমজান মাসে রোজা খুলেছি। দেখেন এটা হলো ইমান। আর এহতেসাব কাকে বলে? এহতেসাব বা মানা ইস্তেগলাস, কোনো টেনশন নেই আপনাদের ইনশাআল্লাহ, যাতে মাতাল হলে তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন একটা কথা আপনাদেরকে বলি, একজনও উঠবেন না, সবাই বসে শুনেন। এহতেসাবটা 3-4 মিনিট লাগবে বলতে। এহতেসাব বা মানা ইস্তেগলাস, তোমার দিলটাকে তুমি জিজ্ঞেস করো, তুমি নিজে নিজেকে জিজ্ঞেস করো, অন্যকে জিজ্ঞেস করবে না। আমি আমাকে বলবো, এ নূর মোহাম্মদ কেন রোজা রাখছিস তুই বল, তো ওই সময় এহতেসাবের কথাটা বলতে হবে। একটা ছোট্ট করে উদাহরণ দিলে গোটাটাই বুঝে নেবেন। সাইকেলের টিউ দেখেছেন? এখানকার লোক টিউ দেখেন, সাইকেলের টিউ দেখেছেন? নিউ নিউ পুরাতন লয়, এখনই নিউ টিউ একটা কিনে নিয়েছে একটা ছেলে, যে সিরিঞ্চিতে ওর নজেলে লাগিয়ে মারছে, ফাস ফাস 1 ঘন্টা পাম্প করছে, পাম্প হয় না, বসছে আবার পানি খেয়ে উঠে লাগলো, পাম্প করবে ও হার্ট পাম্প করবে। তোর বুড়া পেড়ে গেছিল, বলছে কি করছিস রে, তো বলছে পাম্প করছি, তো তুই যে ঘেমে গেছি, বলে 2 ঘন্টা সিরিঞ্জি চালাইছি ঘামবো না, বুড়া বয়সে হুঁশ আছে, 2 ঘন্টায় পাম্প হয়নি, 72 বছরে মাথা আর কাজ করছে না, 2 ঘন্টায় পাম্প হয়নি, তো লাঠি করে সিরিঞ্জি করে ই করছে, টিউবটাকে দেখছে, তো নজেলের পাশে 1 ইঞ্চি কাটা, নতুন টিউব। তো বুড়া জিজ্ঞেস করছে, মানে দাদা হলো ওই জন্য বে বলছে, হবে তুই টিউবটা নতুন না পুরাতন, বলে নতুন, কাটা যাবে, আমি কেটেছি, ও নিজে কেটেছে, দে পাম্প করছে। তখন ওকে বলছে, রেগে সালা টালা একাকার করে, মানে নানা হচ্ছে, তো বলছে তুই বৈজ্ঞানিক হবি বে, টিউব কেটে দিয়ে পাম্প করলে পাম্প হবে, আরে হ্যাঁ না বলে না, টিউবকে কেটে দিয়ে পাম্প করলে পাম্প হবে, একদিনে হবে, 1 সপ্তাহে, 1 বছরে, যদি সূরা ইয়াসিন পড়া হয় গোটা কোরআন খতম হলো পাম হবে। এহতেসাব মানে যে লোকটা রমজানের প্রথমে ঢুকছে কিন্তু নিয়ত করেছে রোজার পরে মসজিদ থেকে পালাবো, মাল কাটা মাল, ও মাল কাটা মাল। ওই রকম রোজাদার যদি সারা জীবন রোজা রাখে, ওর একটা রোজা কবুল হবে না, একটাও গুনাহ মাফ হবে না, কারণ ও একদিকে টিউটা কেটে দিয়েছে, খালি আল্লাহ তুই একবার ঈদের চানটা দেখিয়ে দে, তারপরে তোর মসজিদের গুষ্টি বেঁচে এখান থেকে পালাবো, এমন জুয়া যাব আর আসবো না, পারলে জুমার দিন দেখবো, ঈদের দিনে নতুন কাপড় পরে।
ঈদগাহে গিয়ে নামাজ পড়ছে আর নামাজ পড়ে বের হয়ে ঈদগাহকে বলছে বন্ধুরে এ গায়ের মসজিদ সারা বছর মাস আসলাম আর আসবো না যদি পারি তো জুমাতে এক দু টিপ দেখব আর যদি ব্যস্ত থাকি তো আগামী আবার ঈদে দেখব আল্লাহ তাআলা বলছেন চিটিংবাজি সকলের সঙ্গে করলি শ্বশুরের সঙ্গে করলি শালার সঙ্গে করলি বন্ধুর সঙ্গে করলি গাঁওয়ালার সঙ্গে চিটিংবাজি করলি খরিদ্দারের সঙ্গে করলি শেষকালে আল্লাহকেও তুই ছাড়লি না আমার সঙ্গে চিটিংবাজি করছিস আমার সঙ্গে চিটিংবাজি করে কেউ পারে না তুইও পারবি না তুই ভেবেছিস তোর রোজা কবুল হয়ে গেছে আমি আল্লাহ জানতাম তুই পালাবি পৃথিবীর মানুষ জানে না গাঁওয়ালা জানে মুসল্লি মসজিদওয়ালা জানে মুসল্লি কমিটি জানে মুসল্লি ইমাম জানে মুসল্লি মুয়াজ্জিন জানে মুসল্লি হাজি জানে মুসল্লি মসজিদে ঝাড়ুদার জানে মুসল্লি মুসল্লি এলো আর গেল আর আমার রব বলছে তোকে যতদিন মসজিদে দেখেছি আমি বলছি চিটিংবাজি এলো আর গেল হঠাৎ করে দিয়ে আমি আমার শালাকে বলছি 5 লাখ টাকা দাও তো ভাই 5 লাখ আরে এখনই দাও লেট করা যাবে না কি হলো রোড সাইডে 10 কাঠা জায়গা পেয়েছি 20 লাখ টাকা দাও 15 লাখ টাকা আমার আছে খালি 5 লাখ টাকার শর্ট আমি রাত মধ্যে যদি টাকা না দিতে পারি তো কালকে সকালে একদম 25 লাখে দাঁড়িয়ে আছে ভাই তোমার হাত দুটো ধরে বলছি আর সেই দিনে বারটা ছিল বৃহস্পতিবার রাত দেখো আজকে বৃহস্পতিবার রাত কালকে শুক্রবার আমার জুমার দায়িত্ব আছে শনিবার দিন হাফ রবিবার দিন ছুটি সোমবার দিন ব্যাংকে গিয়ে 5 লাখ টাকা তুলে নিয়ে এসে আগে তোমাকে দিব তারপরে পানি খাবো তুমি যদি ঘরে নাও থাকো তো ভাবির হাতে দিব তারপরে পানি খাবো দাও শালা দেখছে যে দুলা ভাইয়ের আর বোনের 10 কাঠা তো জায়গা হচ্ছে আমার বোনের তো অর্ধেক হচ্ছে দিয়ে দিলে ধার 5 লাখ টাকা দিব বলেছি কিবার সোমবার মুখে এইটুকুই খালি এইটুকু যত টাকা কথা বলতে সময় লাগে আর দিলে কি বলছি এইখান থেকে 6 ইঞ্চি নামাতে বলছি টাকা দিয়ে দেখ রে শালা কত সমজাবে তোর বোন আছে আমার কাছে কথাটা বোঝাতে পারলাম আমার এইখানকার খবরটা আমার শালা জানে দিয়ে দিলে ফেঁসে গেল এরকম সবাইকে ফাঁসিয়েছি তা আল্লাহকে পারা যাবে হে চিটিংবাজের দল যারা রমজান মাসে ঢুকে আর বেরিয়ে যায় এদের ওপরে আল্লাহ এত রাগা রাগে তোরা পৃথিবীর মানুষের মতো আমার সঙ্গেও চিটিংই শুরু করলি তো বিশ্বনবী বলছেন যখন তুমি রমজানে ঢুকবে তখন এহতেসাব করে লাও একিন করে লাও বিশ্বাস করে লাও দীর্ঘ প্রতিজ্ঞা করে লাও মাবুদ গো যতদিন বেঁচে থাকবো আর জ্ঞান থাকবে আর মসজিদ থেকে বের হব না আর জীবনেও গুনাহ করব না কাবিরা গুনাহর ময়দানে যাব না বুঝে এলো আর হ্যাঁ না বলে না বুঝে এলো যদি কেউ এরকম রোজা রাখে ঈমান এহতেসাবের সঙ্গে তুই 100 বার ব্যবিচার করেছে আর 3 বেরেল মদ খেয়েছে আল্লাহ রসুল বলছে ওর জীবনের গুনাহ মাফ তুমি আর জীবন ওই পাপে যাবো না এই প্রতিজ্ঞাটা করে রোজাতে ঢুকো তাহলে একটা হলো বিশ্বাস যে আমার গোনা মাফ হবেই আর দ্বিতীয়টা হলো এহতেসাব যে আর জীবনে গোনা করবো না সকলে বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহর উপরে কার কার বিশ্বাস আছে কার কার বিশ্বাস আছে মাশাআল্লাহ বিশ্বাস থাকলে কি হয় আমার কাছে 5 লক্ষ টাকা আছে মাঝে 2টি কথা বলে নিচ্ছি আপনারা রাগ করিয়েন না 2টি কথা 1 মিনিটও লাগবে না আমার মাদ্রাসা বর্তমানে আমি এখন একটা মাদ্রাসার দায়িত্বে এই মাত্র এসেছি এবং মাদ্রাসা বড় মাদ্রাসা আমার গ্রামের আমাকে জোর করে নিয়ে গিয়ে তারা দায়িত্ব আমার উপরে চাপিয়ে দিয়েছে বিরাট বোঝা শুধু এলান করছি আমাদের জেলার ভাষা ভালো আমাদের এলাকার চালচলন ভালো
যদি ছেলেকে ঠিকমতো অরিজিনাল কোরআন ও হাদিসের পণ্ডিত বানাতে চান তাহলে আমার মাদ্রাসার পাঠান, তারপর পর আমিও থাকবো তাদের সঙ্গে যুক্ত, ছেলেকে বাগ্মি বানিয়ে দেবো ইনশাআল্লাহ, পশ্চিমবঙ্গ দেশ জুড়ে কথা বলবে। যদি কোনো জামাতের ছেলে থাকে, এক জামাত, দু জামাত, তিন জামাত, চার জামাত, আমার নাম্বারে তারা যোগাযোগ করবেন, তারা যোগাযোগ করবেন, তারা যোগাযোগ করবেন, তারা যোগাযোগ করবেন। দক্ষ শিক্ষক দিয়ে হিফজ করানো হবে, প্লাস জামাত আছে, এক জামাত, দুই জামাত, তিন জামাত, চার জামাত, পাঁচ জামাত পর্যন্ত আপনারা ছেলে পাঠান, ইনশাআল্লাহ ছেলেকে অত্যন্ত গুরুত্ব সহকারে থাকা খাওয়া সমস্ত দিকটা তার গুরুত্ব দিয়ে শেখানো হবে। আর দ্বিতীয় নম্বর হজের কথা উদাহরণ দিচ্ছিলাম, এই জন্য চলে আসলো, আল্লাহ এবছর আমাকে রমজানে নিয়ে যাচ্ছে, আমি উমরায় যাচ্ছি 9 তারিখে সকাল 8টায় আমার বিমান, ইনশাআল্লাহ মক্কায় গিয়ে সাহারি খাবো, আর 12 থেকে 13 রোজা ফিরে আসতে হবে, কারণ এত বড় মাদ্রাসার দায়িত্ব আছে, বিধায় ফিরে আসব। আর পরে আবার আমি হজে যাচ্ছি, হজের ফর্ম ফিল আপ করেছি, দোয়া করবেন। আর তারপরে হজের পর আমার উমরার কাফেলা যাবে, এই কাফেলায় যদি কেউ উমরা করতে চান আমি নিজে গাইড হয়ে থাকব আল্লাহ রহমতে, কিংবা আমার জামাই তিনি মাদানি থাকবেন, আপনারা উমরা করতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বার যদি না জানা থাকে তো এখানকার শিক্ষক কমিটি যা আছে তাদের কাছ থেকে জেনে নেবেন, এটা শেষ কথা। তারপরে ফেসবুক থেকে পেয়ে যাবেন আপনারা কালকে আমার মাদ্রাসার নাম্বার, আমার নাম্বার সবই পেয়ে যাবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। উদাহরণটা আমি কী দিছিলাম, এই কথাটা মনে পড়লো, সেটা হচ্ছে এই যে এই আমার কাছে একটা 500 টাকা নোট আছে, এটা 500 টাকা নয়, ধরে নিন এটা আমার 50 লাখ টাকা, গুছিয়ে রেখেছি, বুড়া মানুষ তো, দীর্ঘদিন টাকা লুকিয়ে রেখেছি, আমার 4টা ছেলে আছে, তো ছেলেদেরকে টাকাটা দেখাইনি, দিলে ভাগ করে নিবে, তো আমি এবার নিয়ত করছি হজে যাব, তো টাকাটা কার কাছে রাখবো, লোক খুঁজে পেয়েছি না, লোক খুঁজে পেয়েছি না, লোক খুঁজে পেয়েছি না, যে একজনকে দিয়ে দিলাম, তারপরে বিশ্বাস করলাম যে টাকাটা ঠিক থাকবে না, একজনকে আগে বিশ্বাস করব তারপর টাকাটা দিব, বলেন টাকাটা কার কাছে রাখবো, যাকে বিশ্বাস করব তাকে, না টাকাটা দেওয়ার পর বিশ্বাস করব, আগে বিশ্বাস তারপরে টাকা জমা। তো এই পৃথিবীর লোক টাকা জমা কার কাছে রাখে, যাকে বিশ্বাস করে, জোরে বলেন কাকে বিশ্বাস করে। তো এতক্ষণ ইমানের কথা বললাম, আল্লাহকে বিশ্বাস আছে কার কার হাত তুলেন একবার, আল্লাহর রাস্তে আল্লাহকে বিশ্বাস আছে ইনশাআল্লাহ, ওই মাঝে কটা হাত উঠেনি আর আল্লাহকে বিশ্বাস করে না। আমাদের সঙ্গে চলে এসছে অন্য কোনো জাতির লোক আছে, থাকেন ভাই ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত হয়তো দেবে, মুসলিমদের জালসায় আপনি চলে এসছেন, খুব ভালো লাগলো, কিন্তু যারা বিশ্বাস করে এরা হলো ইমানদার। তো আল্লাহকে টাকা জমা দেন, কে আল্লাহর গোলাম আছেন, একটা 10,000 টাকা, একটা 20,000 টাকা, 50,000 টাকা এই টেবিলে জমা দেবেন আল্লাহর কালাম পাকের খিদমতে, কোনো কমিটির দিকে তাকাবেন না, ওরা কেউ নয়, ওদের কোনো মূল্য নাই, মূল্য আছে এইটা, আমারও কোনো মূল্য নাই, এইটাকে যারা মহব্বত করেন আর আল্লাহকে যে বিশ্বাস করেন, একটা 5,000, 10,000, 20,000-এর একটা জমা আল্লাহর কাছে রাখেন, জমা থাকবে এটা আপনার ব্যাংকে, এটা আপনার ওয়ারিসরা ভাগ করবে না মরার পরে, এটা আপনি কিয়ামতের মাঠে চিল্লিয়ে বলবেন, মাবুদ আমার 50,000 টাকা তোমার নামে আমি তোমার ব্যাংকে জমা করেছিলাম, আমার আমল নামাতে সেটা উঠিয়ে দাও। রব্বুল আলামিন বলবেন, গোলাম রে তুই 50,000 মনে রেখেছিস, আমি কত 50 কোটি না লাখ করে দিয়েছি, পাহাড় পাহাড় নেকি গুলো তোর রয়েছে, ওই দেখ গুনহার পাহাড় গুলো এই সৎকার বিনিময়ে সরে গেছে, গোলাম রে তোর জান্নাতের রাস্তা উন্মুক্ত হয়ে গেছে, যেমন তুই রোজা রেখে সমস্ত পাপকে সরিয়ে দিয়েছিলি, তোর এই ডোনেশনটা তোর রাস্তাকে আলো করে ক্লিয়ার করে দিয়েছি। কোন আল্লাহর গোলাম আছেন, একবার আল্লাহর রাস্তে হাতটা তুলে 5,000, 10,000, 20,000 দেনেওয়ালা। এই আমার বিশ্বাস, এই কাঁচন এলাকাটা, কাঁচন এলাকার সম্পর্কে আমার ধারণা, সমসপুর এলাকার সম্পর্কে আমার ধারণা, এখানে কোটিপতি লোক আছে, টাকা দান করবে না, যদি বলি হারভেস্টার কিনবেন তো চলে আসবে, গামছা করে টাকা বেঁধে নিয়ে চলে আসবে, যদি বলি রোড সাইডে আমার 4 বিঘে জমি আছে তাও টাকা দিয়ে মুখে ধরবে, যে কাউকার বলিস না, খালি টাকা দিয়েই ধরবে, যে তুই আর চুঁচা করিস না, টাকা কত নিবি খালি বল, এমনি করে গামছা করে টাকা দিবে ভাই। অতএব এই এ জায়গায় আমি নতুন নই, আমি পুরাতন, আমি আপনাদের সঙ্গী একটা, বিধায় আল্লাহর গোলাম কে আছেন একবার হাত তুলেন।
একটা লোক দেখতে চাইছি 20,000 10,000-এর ছোটখাটো নই, একটা লোক আল্লাহর গোলাম কে আছেন উঠেন এই মাদ্রাসার জন্য আল্লাহর নাম নিয়ে। আমি হজে যাব ইনশাআল্লাহ, আপনার জন্য বাইতুল্লাহর সামনে দোয়া করব। হে মাহবুব, এই অধম গুনাহগার নালায়েকের কথা শুনে যারা তোমার কোরআনের খিদমতে তোমার কাছে টাকা জমা দিয়েছে, আমি দান করতে বলিনি, আল্লাহর কাছে জমা করেন, আল্লাহকে ধার দেন। আল্লাহ নিজে কোরআনে বলেছেন ইকরিজুল্লাহ কারজান হাসানা, তোমরা দান করো, ইকরিজুল্লাহ কারজান হাসানা, উত্তম উত্তম কর্জ দাও। কি হলো, আমার কান মুড়বে নাকি বলছো? শেষকালে আমার কানটাই দেখতে পেলে দে ভাই, স্টেজে এসে বলে দে ভাই, কেউ আছেন আল্লাহর গোলাম? একটাও নাই। দুর্গম গিরিকান্তর মোর দুস্তুর পারাবার লঙ্ঘিত হবে রাত্রিতে, যাত্রীরা হুঁশিয়ার, ফুলিতেছে জল, দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নও জোয়ান হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। বলেন আল্লাহর গোলাম কে আছেন? একটা লোক উঠে দাঁড়ান 20,000-এর, একটা লোক, বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা আছেন, যারা বিজনেসম্যান রয়েছেন, আল্লাহ আপনার বরকতকে গুণে গুণে 50 গুণ 100 গুণ বাড়িয়ে দেবেন। বলেন আল্লাহর গোলাম কে আছেন? 5,000 10,000 জি, ওই 2 টাকা 1 টাকা দিয়ে চলবে না, ওটা সংসারও চলে না, ওটা চলবে না। আল্লাহর গোলাম কেউ আছেন? একটাও নাই, একটাও আল্লাহর গোলাম নেই জি, এতগুলোর ভিতরে একটাও নেই, একটি নাম আসবে না। কমিটি সদস্যর ভিতর থেকে বলেন মেয়েদের ভিতরে চাদর ভরে দেন, মা বোনেরা আপনাদের ভিতরে চাদর যাচ্ছে, কোনো রকম কোনো কণ্ঠিত নয়। মায়ের জাত হচ্ছে সব থেকে মহব্বতের জাত, ভালোবাসার জাত, আপনাদের হৃদয় থেকে প্রেম ভালোবাসা যে টাকা পয়সাগুলো আপনারা জমা করেছেন একদম উজাড় করে দিয়ে দেন, আর দিলকে উজাড় করে আপনারা দান করে দেন। ছাত্রগুলো আপনাদের কাছে যাচ্ছে, দেন আল্লাহ রস্তে দেন। মা বোনেদের কাছে যাও রে বাবা, ছেলেগুলোকে পাঠিয়ে দেন। যে সিস্টেমে মেয়েদের কাছে যাই দেন, কত 15 15 না না, উনি কত বলছেন 10? আচ্ছা ঠিক আছে, মাস্টার সেক্রেটারি 10,000 মাশাল্লাহ 10,000। আচ্ছা সভাপতি যিনি আছেন, তেনার কোনো বিজনেস নিজ আছে সভাপতি? মানসার সভাপতি তো কই উনি দেন। আর কে আছেন? উঠবেন না, কেউ উঠে চলে যাবেন না, এর জন্য আপনাদের হাতে পায়ে ধরছি। 5,000 টাকা নগদ, 5,000 নগদ, 5,000 বাকি বুঝতে।